জেনে নিন, ভারত আমেরিকা নয় যে ভয়ঙ্করতম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল চীন। অস্ত্র আর সেনাবাহিনীর আধুনিকীকরণে বিশ্বে অনেকটাই এগিয়ে চীন। এমনকি চীনের যুদ্ধবিমান আর অস্ত্র চ্যালেঞ্জ দেয় বিশ্বের তাবড় দেশকে। কিন্তু সেই চীনেরও রয়েছে এক শত্রু, যা চীনা সেনার কামানকেও ভয় পায় না। এবার সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল চীন। চীনের সংবাদ মাধ্যম বলছে, একেবারে অত্যাধুনিক মিলিটারি গ্রেড র্যাডার তৈরি করা হচ্ছে তাদের মারতে। সব যুদ্ধ মিলিয়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই শত্রুর হাতে। চীনা সেনার মাথায় হাত ফেলে দেওয়া সেই শত্রুর নাম মশা। হ্যাঁ, চমকে ওঠার মতো তো বটেই, তবে এটাই সত্যি। অন্যদের ভব দেখালেও একমাত্র মশাকেই কোনোভাবে বাগে আনতে পারছে না চীন। মশার বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করল চীন। তার জন্য নতুন অস্ত্র তৈরি করেছে চীনের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর সেই অস্ত্রে 2 কিলোমিটারের মধ্যে থাকা প্রত্যেক মশাকে খতম করা সম্ভব হবে। এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে, যা প্রত্যেকটা মশাকে খুঁজে বের করে মারবে। আর র্যাডারে পৌঁছে যাবে সেই মশার সম্পর্কে সব তথ্য, মশাটির প্রজাতি, লিঙ্গ, গতি ইত্যাদি। মিসাইল ডিটেকশন সিস্টেমের মতোই কাজ করবে এই প্রযুক্তি। এই প্রযুক্তি মশা মারতে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরীক্ষার জন্য চীন খরচ করেছে 12.9 মিলিয়ন মার্কিন ডলার।